শনি যদি ভালো থাকে তাহলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। শনি সুখের কারণ, শনি ভালো থাকলে শনি সুখ দেবে, শনি ধন সম্পত্তি বৃদ্ধি করবে, শনি জীবনে প্রচুর সম্পত্তি মালিক বানিয়ে দেবে। শনির দশা যদি থাকে আপনার জন্মকুণ্ডলিতে, যদি শনির দশা থাকে বা বর্তমান যে সময়ে আপনি চলছেন সেই সময়তে যদি শনির দশাতে আপনি আক্রান্ত হয়ে আছেন, তাহলে আপনার জীবনে অনেক প্রবলেম, অনেক সমস্যার সৃষ্টি করবে। তাহলে কি শনির দশা যদি থাকে একজন ব্যক্তির জীবনে, তো সে ব্যক্তি কি তাকে এইভাবেই চলতে হয় নাকি? এই কথা সম্পূর্ণ মিথ্যা। শনির দশা থাকতেই পারে, সেই সময় আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। শনির দশা চলছে বলেই যে সম্পূর্ণ সময়টি আপনার খারাপ যাবে তা নয়, অনেক উপায় আছে, অনেক প্রতিকার আছে। তার মধ্যে কিছু ছোট ছোট এমন প্রতিকার আছে যে প্রতিকারগুলি করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। শনিদেব যদি প্রসন্ন হয়ে যায়, শনিদেবের যদি কৃপা আপনি লাভ করতে পারেন, শনি যদি আপনার বন্ধু হয়ে ওঠে, তাহলে শনি যতটুকু নিয়ে নিবে আপনার থেকে তার চাইতে কয়েক লাখ গুণ বেশি আপনাকে দিবে। শনির দশা চলে 19 বছর, যদি জন্মতে শনির দশা থাকে তাহলে 19 বছর আপনার চলবে। শনির দশা যদি চলছে তাহলে 19 বছর আপনাকে চলবে। এর অর্থ এই নয় যে 19 বছর আপনার সম্পূর্ণ খারাপ যাবে। আপনার শনির দশা চলছে তার অর্থ এটি যে আপনি শনিকে ভালো রাখতে হবে, আপনার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, কাজকর্মে কিছু প্রতিকার করতে হবে, কিছু উপায় করতে হবে, যদি শনি যদি আপনার খারাপ থাকে, শনি যদি খারাপ দৃষ্টি পড়ছে। তো নমস্কার বন্ধুরা, আজকে এই চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই, এবং যারা এই চ্যানেলে আজকে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো সর্বপ্রথম আমরা জানবো যে আমরা যে শনি পুজো করি, যদি শনির দশা আমাদের খারাপ থাকে সেই সময় সাধারণত আমরা সবচাইতে বেশি শনি পুজো করি, শনি মন্দিরে যাই প্রতি শনিবারে। এবং অন্যান্য যারা রয়েছে, অনেকেই আছে যারা শনিদেবের ভক্ত, তারাও শনি মন্দিরে যায়, শনি পূজা করে থাকে। শনি পূজা করার সময় আমরা না জেনে কিছু ভুল করি, সেগুলির প্রতি মন দিয়ে শুনুন। কি আপনারা করেন? অনেকেই করেন এই জিনিসটি, অনেকে আবার করে না, যারা জানে তারা করে না। সর্বপ্রথম হচ্ছে যে শনির সামনে দাঁড়িয়ে কোনো দিনও শনিদেবকে পুজো করতে নেই। প্রথম পয়েন্ট, শনিদেবের সামনে দাঁড়িয়ে আমরা মন্দিরে চলে যাই, সেখানে শনিদেবের সামনে একদম সোজা বরাবর আমরা দাঁড়িয়ে আমরা পুজো করি। শনিদেবের সামনে দাঁড়িয়ে কোনো দিন পুজো করবেন না। আপনি শনিদেবের পুজো করতে হয় মন্দিরে গিয়ে পুজো করছেন, আপনি একটু সাইডে দাঁড়াবেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি দাঁড়াবেন, অর্থাৎ 45 ডিগ্রি আপনি বেঁকে দাঁড়াবেন, ঘুরে দাঁড়াবেন। শনির বরাবর সোজা হয়ে দাঁড়িয়ে কোনোদিনও পুজো করবেন না, সর্বপ্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, শনিদেবের দিকে তাকিয়ে, অর্থাৎ শনির চোখের দিকে তাকিয়ে কোনো দিন পুজো করবেন না। কোনো দিন শনিদেবের দিকে তাকিয়ে পুজো করতে নেই। শনিদেবের পুজো করতে হয় শনিদেবের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে কোনো দিনও পুজো করবেন না। শনির খারাপ দৃষ্টি যদি আপনার আছে তাহলে আপনার জীবন আরও খারাপ যাবে, এই কাজটি করবেন। শনিদেবকে আমরা তেল নিবেদন করি, আমরা সকলেই তেল নিবেদন করি। আমরা কি করি, তেল নিলাম, তেল নিয়ে শনিদেবের সামনে দাঁড়িয়ে শনিদেবের মাথার উপর দিয়ে সেই তেল আমরা ঢেলে দিই। এই কাজটি করতে নেই, শনিদেবকে তেল অর্পণ করা উচিত, তেল নিবেদন করা উচিত, এতে খুব ভালো ফল পাওয়া যায়। কিন্তু তার একটি নিয়ম আছে, সেই নিয়মটি জেনে নিন। সেই নিয়মটি হচ্ছে, আপনি যে পাত্রে তেল নিয়ে যাচ্ছেন, আপনি লোহার পাত্রে তেল নিয়ে যাবেন বা আপনি স্টিলের কোনো পাত্রে আপনি তেল নিয়ে যাবেন, কিন্তু প্লাস্টিকের কোনো জিনিসে আপনি তেল নেবেন না, আপনি অন্য পাত্রে তেল নিয়ে যান। এবং সেই তেলে আপনি কালো যে তিল রয়েছে সেই কালো তিল সামান্য মেশাবেন, এবং একটি 1 টাকার কয়েন্স আপনি অবশ্যই রাখবেন, একটি 1 টাকার কয়েন্স এবং কালো তিল আপনি সেই তেলের মধ্যে রাখবেন, মেশাবেন। মেশানোর পর আপনাকে কি করতে হবে, আপনি সেই তেলটি যে আপনি যখন শনিদেবের মাথার উপর দেবেন এইভাবে দেবেন না, আপনি শনিদেবের সামনে দাঁড়াবেন না, একটু বেঁকে দাঁড়াবেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে দাঁড়াবেন। আপনি তেলটি যখন নিবেদন করবেন শনিদেবের পায়ের থেকে মাথার উপর অব্দি,
পায়ের থেকে নিবেদন করে মাথার উপর অব্দি নেবেন। সোজা গিয়ে মাথার উপরে তেলটি ঢালতে নেই, পায়ের থেকে নিয়ে মাথার উপর অব্দি আপনি তেলটি আপনি ঢালবেন। আজকের এই ভিডিওতে শনি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজ সরল একেবারেই সহজ একটি উপায়ের কথা বলবো। এই উপায়টি আপনারা করবেন, উপায়টি আমি বলবো ভিডিওর মধ্যে বলবো, ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। শনিদেব হচ্ছে সেবা, সেবা আপনি যত বেশি করবেন আপনি তত আপনি শনির কৃপা পাবেন। যদি শনি খারাপ থাকে সেই সময়তে আপনাকে সেবা যথেষ্ট বেশি করতে হয়। আপনাকে যদি শনি যদি খারাপ চলছে সেই সময় আপনাকে কি করতে হয়, দান পুণ্য অবশ্যই করবেন। দান পুণ্য অর্থাৎ আপনি কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি আপনার সাধ্য অনুযায়ী লোহা দান করুন, আপনি তেল দান করুন, কালো তিল দান করুন, এইসব দান করুন। এবং আপনি দান যে করছেন সেই কথা আপনার বাদে অন্য কেহ যাতে জানতে না পারে, আপনার বাড়ির মানুষও যেন জানতে না পারে আপনি দান করছেন। বাড়িতে বলে যাবেন না যে আমি আজকে দান করতে যাচ্ছি, আপনি চুপচাপ যাবেন, গিয়ে আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করে দেবেন। শনি যন্ত্রের পুজো করবেন, শনি যন্ত্র এবং শনি মন্ত্র জপ তো অবশ্যই করতে হয়। যদি কালো কুকুর দেখতে পান, কালো কুকুরের সেবা তো সর্বোত্তম শনির দশার থেকে মুক্তি পাওয়ার জন্য। কালো কুকুরের সেবা বলতে কি, আপনি কালো কুকুরকে বিস্কুট দিয়ে দিলেন খেতে, 5 টাকার একটা বিস্কুট কিনবেন, কিনে দিয়ে দেবেন, এটি তো সর্বোত্তম। যদি কালো কুকুর না থাকে অন্য কুকুরকে দিবেন, এই কাজটি অবশ্যই করবেন। শনিদেবকে প্রসন্ন করার জন্য শনিবারে 11 বার হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। 11 বার শনি মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন। হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করবেন, কিন্তু শনি মন্দিরে গিয়েও হনুমান চালিসা পাঠ করুন। আপনি শনিবারে এই কাজটি করুন, হনুমানজির যে আরাধনা করে, কেন কি শনিদেবকে একবার বাঁচিয়েছিল হনুমান, সেই সময় শনিদেব বলেছিলেন যে ব্যক্তি হনুমানের পুজো করবে, যে ব্যক্তি বজরংবলীর আরাধনা করবে, তাকে আমি জীবনে কোনোদিনও কষ্ট দেব না। তো শনির কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য শনিবারে হনুমান চালিসা পাঠ করবেন, হনুমান মন্ত্র জপ করুন, এই কাজটি অবশ্য করুন। শিবের আপনি পুজো করুন, শনিবারে শিবের পুজো করবেন, মহাদেবের নাম নিন, ওম নমঃ শিবায় এই কথাটি বলুন, এবং মহাদেবের মন্দিরে গিয়ে আপনি আপনি জল নিবেদন করুন, ফুল নিবেদন করুন, মহাদেবকে আপনি আরাধনা করুন। এই কাজগুলি আপনি করুন, এতে আপনার জীবনে অনেক উন্নতি হবে। শনির খারাপ দশা চলা মানে কি জানেন, আপনি কোনো জায়গায় হয়তো আপনাকে পৌঁছাতে লাগে সকাল 10টায়, কিছু না কিছু কারণে আপনি সেখানে 10:10 গিয়ে পৌঁছাবেন, সময় মতো আপনি পৌঁছাতে পারবেন না, অকারণে আপনি বদনাম হবেন, অকারণে কোনো কারণ নেই, আপনি নিজেও জানেন না, কারুর ভালো করতে যাবেন, আপনি ভালো করতে গেছেন কিন্তু সেই ব্যক্তি আপনাকে খারাপ পেয়ে বসবে। শনির যদি দশা থাকে, মহাদশা যদি চলছে, শনির যদি খারাপ দশা চলছে, এই কাজগুলি হবে, এই কাজটি আপনার হবে। আপনার জীবনে একটি সমস্যা শেষ হবে নাকি আরেকটি সমস্যা আপনার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, একটি সমস্যা শেষ হচ্ছে নাকি আরেকটি সমস্যা দাঁড়িয়ে থাকবে, বিভিন্ন রোগ হঠাৎ করে এক এক রোগ আপনার দেখা দেবে, কোনো দিনও দাঁত ব্যথা, কোনো দিনও মাথা ব্যথা, কোনো দিনও শরীরের এই অঙ্গ ব্যথা, কোনো দিনও শরীরের ওই অঙ্গে আপনি কোনো চোট পাবেন, এসব হবে। আপনার হওয়া কাজ আপনি ফুল গ্যারান্টেড সেই কাজটি হবে, কিন্তু শনির দফা চলছে, কিছু প্রবলেম হবে, আপনি ভাবতে পারবেন না এমন কিছু প্রবলেম হবে, সে কাজটি হবে না। কনফিডেন্স লেভেল, আমাদের যে শক্তি, মনের যে শক্তি, মনের যে জোর, সেই জিনিসটি একেবারে শেষ হয়ে যাবে যদি শনির দশায় চলছে। কনফিডেন্স লেভেলটা একেবারেই নাই হয়ে যাবে আপনার। আপনি কোনো একটি কাজ করার আগে 1000টা প্রশ্ন আপনার মাথা মধ্যে আসবে, অকারণে বিকারণ প্রশ্ন, যে প্রশ্নগুলি কোনো মিনিং নেই সেই ধরনের প্রশ্ন আসবে আপনার মাথায়, অকারণে আপনার কিছু কিছু প্রশ্ন জাগবে, আপনি কোনো কাজ করতে গেছেন সেখানে সন্দেহ জাগবে আপনার, এই জিনিসগুলি হয়, কনফিডেন্স লেভেলটি একেবারে কমে যায় গিয়ে। তো শনির দশা চললে আরও অনেক কিছু হয়ে থাকে, শনি মন্ত্র একটি বলছি, এই শনি মন্ত্রটি আপনি জপ করুন, শনিবারে গিয়ে শনি চালিসা জপ করুন, হনুমান চালিসাটা জপ করবেনই, পাঠ করবেনই, শনি চালিসা আপনি পাঠ করুন 3 বার, শনি মন্ত্র জপ করুন, ওং শং শনিশ্চরায় নমঃ, শনির এই মন্ত্রটি সকলেই জানে, ওং শং শনিশ্চরায় নমঃ, বা ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি সকলেই জানে। এখন বলবো যে
অচুক উপায় যাকে বলে, আপনি এই কাজটি আপনাকে করতে হবে শনিবারে। কাঠ কয়লা আছে, কাঠ কয়লা, সেই কাঠ কয়লা একটি নেবেন শনিবার দিন, এবং শনিবারে এই কাজটি আপনাকে সন্ধ্যার পর সূর্য অস্ত হয়ে গেছে, আকাশে সূর্য নেই, তারপর আপনাকে করতে হবে। কাঠ কয়লা একটি নেবেন, সর্বপ্রথমে সেই কাঠ কয়লাটি সর্ষের তেলে সেটিকে কিছুক্ষণ 5-10 মিনিট সেটিকে ঢুকিয়ে রাখবেন, অর্থাৎ সম্পূর্ণ কাঠ কয়লাটিতে যেন সর্ষের তেল যেন চুষে নেয়, এইভাবে আপনাকে নিতে হবে। কাঠ কয়লাটি নিলেন, নেবার পর সেই কাঠ কয়লাটি নিয়ে আপনি কি করবেন, আপনার মাথার উপর দিয়ে সেটিকে অ্যান্টি ক্লকওয়াইজ, যেভাবে ঘড়ির কাঁটা ঘোরে তার উল্টো দিকে আপনি যেভাবে ঘুরবে ঠিক সেইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আপনার মাথার উপর আপনি 3 বার ঘোরাবেন। ঘোরানোর পর সেটিকে কি করবেন, পেছন দিকে ছুঁড়ে ফেলে দেবেন, আপনার মাথার পেছন দিকে ছুঁড়ে ফেলে দেবেন। এই কাজটি আপনি করুন শনিবারে সূর্য অস্ত যাবার পর। এবং শনি পুজো, আপনি যদি শনি মন্দিরে যাচ্ছেন, শনি পুজো করছেন, তাহলে তার সর্বোত্তম যে সময় হচ্ছে ভালো সময়, যদি শনি দশা চলছে, শনি মহাদশা চলছে, শনির দশাতে আপনি কষ্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি সূর্য যা অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার পরেই আপনি শনি মন্দিরে গিয়ে পূজা পাঠ আপনি করবেন। এবং শনি পূজা করার সময় একটি জিনিস অবশ্যই মনে রাখবেন, শনি পুজোতে আপনি বাড়িতে করছেন, ছোট করে করছেন, বড় করে করছেন, শনি মন্দিরে গিয়ে করছেন, আপনি যখনই শনি মন্দিরে যাবেন, যখনই শনি পূজা করবেন, সম্পূর্ণ স্বচ্ছতা সম্পূর্ণ অবলম্বন করবেন, শরীর মন এই দুইটি দিক থেকে সম্পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করেই আপনি শনি পূজা করবেন। এবং যে উপায়টির কথা বলছি, এই উপায়টি করুন, কাঠ কয়লা দ্বারা এই উপায়টি করুন, এবং বাদ বাকি যা আপনাদের সেই সেবার কথা বললাম, সেই সেবার কথা বলুন, হনুমান চালিশা জপ করুন, সবচাইতে সর্বোত্তম উপায় হনুমান চালিশা জপ করুন, শনি মন্দিরে গিয়ে জপ করুন হনুমান চালিশা। যদি খুব বেশি আপনি কষ্ট পাচ্ছেন শনির দ্বারা, প্রতিদিন আপনি শনি মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করুন, প্রতিদিন গ্যারান্টেড যে আপনার জীবন থেকে শনি, যে কারণে শনি কষ্ট আপনি পাচ্ছিলেন, শনিদেব আপনার উপর প্রসন্ন হবে, আপনার উপর দয়া দৃষ্টি দেখাবে, শনি যা নিয়েছে আপনার থেকে তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি শনি প্রসন্ন হয়ে আপনাকে দিয়ে দিবে, আপনি সামলাতে পারবেন না, শনি এত দেবে আপনাকে, এত, সেটি খুশি হোক, আনন্দ হোক, টাকা পয়সা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, যাই হোক, আপনি সামলাতে পারবেন না, শনি এত দিবে আপনাকে। শনির দশা চলছে বলেই ভয়ে পাওয়ার কিছু নেই, এগুলি করুন এবং শনির দশা থেকে মুক্তি পাবেন, শনিকে ভালোবাসুন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।